মানে একটা কথা স্পষ্ট করতে হয়, একটা কথা স্পষ্ট করতে হয়, একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কটুক্তি করা, তাকে অশ্রদ্ধা সম্মান করা, আট হল তার প্রতিকৃতি ভাস্কর্যকে না মানা, দুইটা জিনিস এক না। যেমন বাবা অসুস্থ ডায়াবেটিস রুগী, দুই ছেলে, বাবা মিষ্টিকে পছন্দ করে, এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায়, আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায়। উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অপ্রিয়, কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবার ডায়াবেটিস রুগীর থেকে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, তার মাথায় টুপি, তার মাথা তার বাবার মাথায় টুপি, তার বাবার দাড়ি বড় বড় দাড়ি। যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না। আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের, বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কী বলেছেন, এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি, ইমানের সাথে তাদের মোকাবিলা হবে। এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য। তিনি কী বলেছেন, ইনশাআল্লাহ আমি বিজয় হব। কাজী যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে, আজকে আমরা দেখছি তারাই এই তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মঞ্চ হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে। আমি মনে করি এটা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা। এরা হয়তো কে বলছে, আপনাদের কর্ণকুহুরে যায় নাই বা গেলেও আপনারা চুপ ছিলেন। আমরা থেমিস মূর্তি বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ময়মনসিংহের উলঙ্গ, আপনি দেখেন ময়মনসিংহে যেই মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে, কোনো ভদ্র, কোনো জ্ঞানী, কোনো বিবেকবান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না, মানতে পারে না, কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না। আমি মনে করি বঙ্গবন্ধু একজন মুসলমান, আমরা তাকে মহাব্বত করি, আমরা তাকে ভালোবাসি, তার কবর আজাব না হোক এই চেষ্টা আমরা করি। শুধু জিয়াউর রহমান কেন, আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না, আমার দাদার মূর্তিকে আমি পছন্দ করি না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বত করে, জীবনের চেয়ে বেশি মহাব্বত করে, কিন্তু কই সে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয় নাই। কাজে ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য স্থাপন করা এরা মহাব্বতের বহিঃপ্রকাশ নয়, বরং যে তাকে মহাব্বত করে, কবরে শান্তি দিতে চায়, তাকে জান্নাতে পৌঁছাতে চায়, সে তার ভাস্কর্য করবে না। যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তাকে যারা মহাব্বত করে আমি মনে করি সেও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার ভাস্কর্য করাটা তার জন্য মহাব্বতে বহিঃপ্রকাশ হবে না, বরং তাকে ঘৃণা প্রকাশ করাই এইটি হবে তার আসল বহিঃপ্রকাশ। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে, আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকারের কাছে দাবি জানাবার প্রক্রিয়া হলো জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা, এইটি আমাদের দেশে প্রক্রিয়া, গণতান্ত্রিক রাষ্ট্রের পদ্ধতি প্রক্রিয়া এইভাবেই হয় দাবি জানাবার। যুক্ত করতে চাই যে সরকার মানে যাদের পক্ষ থেকে মামলাগুলো করা হয়েছে কিংবা যারা এই যে আপনাদের বিরোধিতা করছে, তারা বলার চেষ্টা করছে যে শুধুমাত্র বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশেও নানান ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে এবং সেগুলো তাদের ঐতিহ্যকে লালন করছে। সুতরাং ভাস্কর্য এবং মূর্তি এক না, এবং ভাস্কর্য আসলে শরীয়ত বিরোধী নয়, এবং যারা ভাস্কর্য বিরোধিতা করছে তারা ধর্মের অপকার করছে। আপনাদের যুক্তিটা বলুন। আলহামদুলিল্লাহ কত সহজ,
যদি তারা ভাস্কর স্থাপনের মূর্তি স্থাপন করবে না, যদি এটা সরকারের আন্তরিকতা হয়, তাহলে এখন প্রমাণ করা দরকার ভাস্কর্য মূর্তি এক কি এক না। যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে, আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে। আমি প্রশ্ন করতে চাই, যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কী বলা হয়? ভাস্কর বলা হয়। আর যারা ভাস্কর্য স্থাপন করে তাদেরকে বলা হয়? তাদের ভাস্কর বলা হয়। সহজ কথা, মূর্তি স্থাপন, মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয়, যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয়। গতকালকেও যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে, বা আপনারা যেটা বলেন ভাস্কর্য ভাঙা হয়েছে, কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙায় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে, এবং লেনিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে, বিবিসিতে বলা হয়েছে লেনিনের 100 বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে, তাই না? এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা হয়েছে, এটাকে মূর্তি বলা হয়েছে, তো পূজা করে না কেউ, তো ভাস্কর্য। শোন, স্পষ্ট হতে ইসলামে, ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কারভাবে বলতে চাই, একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা, আটো সেটাকে পূজা করা। যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা শিরক হবে, আর কি স্থাপন করে হারাম হবে, নাজায়েজ হবে। যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে, কেউ যদি জায়েজ মনে করে বেঈমান হবে, কুফুর হবে। কেউ নামাজ না পড়লে ফাসেক হবে, কেউ অস্বীকার করলে কাফের হবে। ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। কেউ সেখানে সেজদা করলে, তার কাছে আরাধনা করলে সেটা শিরক হবে। একই জিনিস বাস। আমরা তো বলছি আমরা সচেতন করব, আইন শৃঙ্খলা আমরা হাতে তুলি নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন শৃঙ্খলা হাতে তুলে নেই। আমাদের কাজ হলো সতর্ক করা, পরামর্শ দেয়া, তাদেরকে জানিয়ে দেওয়া, অন্যায় প্রতিবাদ করা। আপনাদের আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্যে চলে আসছে। আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই, প্রক্রিয়া আছে। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি, পদ্ধতি পন্থা, সেটা তার প্রক্রিয়া আছে। আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে। আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই, বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের উপর জুলুম করা হয়েছে, সরকার আমাদের জুলুম করছে, এবং জনগণের কাছে আমরা এটা উপস্থাপন করব, জনগণ এই বিচার করবে। আচ্ছা, এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে, ইসলাম ধর্মের বাইরেও অনেক লোক, আপনাদের এইসব যারা অনেক সময় তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মূর্তিকে তারা হয়তো পূজা করে, তো আপনাদের এই বক্তব্যের পরে যে বাংলাদেশের যে একটা আমাদের আজকে বক্তব্য আপনি শুনছেন, ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি, এটা আমরা পরিষ্কার বলছি। কোনো ধর্মের উপরে, তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোনো জিনিস চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় নাই, এটা পরিষ্কার আমাদের আজকে বক্তব্য লেখা। শ্রদ্ধাভাজন আমার সাংবাদিক বন্ধুগণ, যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত, বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করত, তাহলে পাক উপমহাদেশে 800, 750 বা 900 বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে? কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি। স্পষ্ট পয়গাম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবের উত্তর শুনি নন, আপনি আবু জাহলের প্রেতাত্ম, এটা বলা আমাদের ইমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান, আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের পৃষ্ঠের মুখে ইমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না।